पाठ করছি শ্রদ্ধেয় ডাক্তার মঈনকে উদ্দেশ্য করে লেখা বসুনিয়া ফারুকের খোলা চিঠি। পাঠে আমি আনিকা তাবাসসুম রিশা। প্রিয় মঈন ভাই, কেমন আছেন ওপারে? কেউ মারা গেলে আমরা তাকে উদ্দেশ্য করে বলি ওপারে ভালো থাকবেন, কিন্তু আপনাকে সে কথা বলছি না। মঈন ভাই, শুনেছি ওপারে ভালো মানুষদের দারুণ কদর, ভালো মানুষদের ওপারে যে সম্বর্ধনা দেওয়া হয়, পৃথিবীর কোনো রাজা বাচ্চাকে সেই সম্বর্ধনা কেউ দেয় না, দেওয়া সম্ভব নয়। আমি খুব কৌতূহলী মানুষ, আমার জানতে ইচ্ছে করে খুব। আচ্ছা মঈন ভাই, আপনি কি এখানে থাকতেই সব দেখতে পেয়েছিলেন? আপনার জন্য অপেক্ষমান জান্নাতি নিয়ামত, দলবদ্ধ ফেরেস্তাদের আপনাকে গ্রহণ করার প্রস্তুতি, এই সব কিছুই কি দেখতে পেয়েছেন? মঈন ভাই বড় অভিমান করে চলে গেলেন, নিজের উপর হয়তো অনেক রাগ হয়েছিল আপনার, জীবনের শেষ প্রান্তে এসে হয়তো মনে করেছিলেন কেন একজন ডাক্তার হয়েছিলাম। আপনার আক্ষেপ আর অভিমানের কদর হয়তো আল্লাহ তাআলা বুঝেছেন, তাই তো তিনি তাঁর কাছে নিয়ে গেলেন আপনাকে। প্রিয় ভাই, আরেকবার নিজেই নিজেকে বললাম, ভালো মানুষ পৃথিবীতে বেশি দিন থাকে না, খারাপ হওয়ার আগেই আল্লাহ তাআলা তাদের নিজের কাছে নিয়ে নেন। মঈন ভাই বলেন তো, ওপারেও কি মানুষ অভিমান পুষে রাখে? জান্নাতেও কি থাকে কোনো দুঃখ বোধ? আপনার কি দীর্ঘশ্বাস পড়ে এখনো? প্লিজ ভাই আমাদের ক্ষমা করে দিন। আপনার ফুটফুটে দুই সন্তানের কাছে ক্ষমা চাইবার কোনো সাহস নেই, আপনার সন্তানদের মায়ের কাছেও আমরা মুখ দেখাতে পারবো না। কিন্তু জানেন ভাই, আমরা দেশবাসী ইতোমধ্যে আপনাকে করোনা যুদ্ধে প্রথম শহীদ বলে ঘোষণা দিয়েছি। হাসছেন, হাসবেন না ভাই, আমাদের হাতে এছাড়া আর কিছু নেই, আমরাও আপনার মতো অসহায়। আমরা আপনার জন্য দোয়া করতে পারি, দোয়া করতে পারি আপনাদের কলিজার টুকরা সন্তানদের জন্য। মঈন ভাই, আপনি মরে গিয়ে একটা বিষয় বুঝিয়ে গেছেন, আপনি সত্যি অনেক অসুস্থ ছিলেন, আপনার অবস্থা সত্যি মারাত্মক খারাপ ছিল। আপনি না মরে গেলে আমরা এটাও জানতে পারতাম না যে সিলেট মেডিকেলে একজন ডাক্তার অসুস্থ। প্রিয় ভাই, কেউ মারা গেলে তাকে জান্নাতি ঘোষণা দেয়া যায় না হয়তো, কিন্তু এটা বলা যায় যে ইনশাআল্লাহ তিনি জান্নাতে যাবেন। এই মুহূর্তে গোটা দেশবাসী আমরা একসাথে বলছি, ইনশাআল্লাহ আপনি জান্নাতে যাবেন, আপনি ভালো থাকবেন ওপারে ইনশাআল্লাহ।